गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज तो सकाल है, हाँ। तो देखो ना, हमें এখন সামনে বসে দুধ আর বিস্কিট, তোমরা নিচে বসছো বাচ্চাদের মতো নিয়ে বসছি না? তো আচ্ছা, তো আমি আসলে মাঝে মাঝে বাচ্চা হতে লাগে, ঠিক আছে না? তো আচ্ছা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি তো অনেক ভালো আছি। তো আশা রাখছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো, ঠিক আছে? তো সেই সকাল সকাল দুধ বিস্কিট নিয়ে বসছি। তো মাঝে মাঝে বাচ্চা হতে লাগে বললাম, আসলে কি জানো, এগুলো আমার মেয়ের টিফিন, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, দুধ বিস্কিট দিয়েছি, খাওয়ার টাইম নেই। হ্যাঁ, দুটো বিস্কিট একটু দুধে চুবিয়ে একটু খেয়েছে, বাকিটা এইভাবে ফেলে রেখে চলে গেছে। তো এই জন্য ভালো, এগুলো কি এইভাবে রেখে লাভ নেই, আমি খেয়ে নিই। তো এটা আমি খেয়ে নেবো, কেন এতক্ষণ সময় রাখে লাভ হবে না, দুধটা বানিয়েছি কখন, তো এতক্ষণ থাকবে। তা ও যদি খায় আবার আসলে ওকে বানিয়ে দেবো, কিন্তু এটা আর রাখবো না, এটা আমি খেয়ে নেবো। তো ওটা আমার ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে না? তা ঠিকই, মাদের তো এমনই করতে হয়, মানে বাচ্চারা নিলেও ঠিকভাবে খেলে না, তো নিয়েছে হয়তো খাবে বলে আবার খায়নি, তো মায়ের খেতে হয়, ফেলবো কেন, ঠিক আছে? তো তাহলে আমাদের আমার সকালে ব্রেকফাস্ট হয় দুধ আর বিস্কিট, ঠিক আছে? এই নর্মাল বিস্কিট, হ্যাঁ, আর দুধ, তো এটা খেয়ে নিই। আর এদিকে রান্না করে যাব, তো দুধটাই বানিয়েছি, রান্না এখনও কিছু বসাইনি, তো মাছ রান্না করব। তো মা মাছ পাঠিয়েছে বাবাকে দিয়ে, বাবা মাছ এনে দিয়ে খেতে, তো কাল রাত্রিবেলাই এনে দিয়েছিল। তো ছোটো ভাই যে রাখা আছে, তো ওটাকে রান্না করব, ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে? তো সেটা দেখি যতটুকু পারি দেখাতে চেষ্টা করব। তো এখন এটা খেয়ে নিই, খেয়ে যাবো রান্না করে, রান্না করতে। তো আজ তো আমার স্কুল নেই, আমি বাড়ি আছি, আর মেয়েও আজ তাড়াতাড়ি চলে আসবে স্যাটারডে, তো 11:30টা ছুটি, মানে আস্তে আস্তে হয়তো 12টা বেজে যাবে, তো 12টার মধ্যে চলে আসবে। তো আর দেখি কী রান্না করা যায় সেটা করব, হ্যাঁ ভাবছি কী করা যায়, কিন্তু মনটা ভালো লাগছে না, কেন জানি, মানে মনটা ভালো লাগছে না অনেকটাই কারণ। তো তার মধ্যে একটা কারণ হলো বাড়ির এলোমেলো অবস্থা, হ্যাঁ, এটা আমাকে অনেকদিন ধরেই তাড়া করা যাচ্ছে, কিছুতেই মানে কী বলবো, সব কিছু মেনটেন করে ঠিক করে গুছানো হচ্ছে না, না তো সেই জন্য মনটা একদম ভালো লাগছে না রেগুলার, মানে যে সে দেখো ওই সময় কথা বলেছি তো মাঝের সঙ্গে, আর দুপুরবেলা ফোন মানে কি বলে ফোন না, এই ভিডিও করতেই পারিনি, কেন তারা রান্নাঘরে পুরো সারাক্ষণ কাজ করছিল জানো, আমি রান্না করেছি খুব কষ্ট করে, রান্না করে ওখানে রেখে ঢেলে ঢেকে রেখে চলে এসেছি, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো খাওয়ারও খেয়েছি একদম কি বলবো, এমন একটা পরিস্থিতিতে খেয়েছি যে ভিডিওও করতে পারিনি, ঠিক আছে? তো তারা এই মাত্র গেলো, হ্যাঁ, তো এই এখন ঘরটর ঝাড়ু দিয়ে মানে পরিচয় করে এসেছি, আর এখন মেয়ের গানের ক্লাস, তো এখন তো আমার বেরোতে হবে ওকে নিয়ে। তো সেই দুপুরটা বেলা সারাক্ষণ আমি ভিডিও করতে পারিনি, মানে আসলে কি ঘরের মধ্যে এইভাবে কাজ করছে, পাশাপাশি আমি মানে চলাফেরা করতে খুবই প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো কিছু করার নেই, এর মধ্যে দিয়ে চলছে, কিন্তু ভিডিওটা ঠিকভাবে করতে পারছি না, এই জন্য ভালো লাগছে না আর কি, ঠিক আছে? তো যাক, এখন যাচ্ছি গানের ক্লাসে, তো সেখান থেকে এসে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলবো, ঠিক আছে? তো এখন রাখছি, টাইমও হয়ে গেছে, মেয়ে রেডি হচ্ছে ওখানটা, হ্যাঁ, তো কী বলবো আর, অনেকটা সময় ফিরিয়ে গেল, ওকে তো ভিডিও করতে পারিনি, হ্যাঁ, এই জন্য ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। এই দেখো এখন বাজে 9:30, তো আমি আর আমার মেয়ে মিলে কফি বানালাম, তো খাবো এখন, হ্যাঁ, কিন্তু জানি ইচ্ছে করছিল এখন কফি খেতে, এই জন্য মানে বানিলাম। তো যদিও অনেকে হয়তো না এটা 9:30 ভাতও খেয়ে ফেলে, কিন্তু আমরা তো অনেক দেরিতে খাই না, 10:30-টার আগে আমরা কখনো মানে তাড়াতাড়ি খেলেও 10:30-টা। তো এই দেখো আমার মেয়ে খুব খুব ভালো আছে ও কফি, তো আমি বললাম ওর সঙ্গে তাহলে আমিও খাবো। এই দেখো রাত বাজে এখন 1:10, তো আমি এখন বসে ভিডিও করছি, হ্যাঁ, তো এর কিছুক্ষণ আগে যখন খাবার দাবার শেষ করে এসেছিলাম না, তখন খুব ঘুম ঘুম পাচ্ছিল, তো ভাবলাম কি ঘুমাবো না ভিডিও করবো, এই করতে করতে না মানে এতটা সময় কাটলো, হ্যাঁ, আবার মাঝে মাঝে একটু মোবাইলটা দেখছি, হ্যাঁ, ভাবছি করবো না করবো না, কিন্তু আজকের ব্লগটা শেষ করিনি, ওটা তো শেষ করতেই হবে না, তো ওটা শেষ করেই আমি ঘুমাবো, তো সেই প্ল্যান করেই রেখেছি। তো ঘুম ভাবটা একটু দূরে গেল, হ্যাঁ, ঘুম ভাবটা একটু কমে গেছে, তো এখন মোটামুটি ফ্রেশ লাগছে,
হ্যাঁ, তো ভাবলাম এখন একটু ভিডিওটা করব। হ্যাঁ, তো আজ অনেকদিন যাবতীয় আমি ভিডিওটা ঠিক মন মতো করতে পারছি না, সেই বাড়ির ঝামেলার কাজের জন্য। তবুও নিয়ে যাচ্ছি চালিয়ে, তবুও মাঝখান দিয়ে দুদিন করতে পারিনি, আর ঠিক টাইম মতো ভিডিওটা পোস্টও করতে পারছি না নেটের জন্য। আমার এখানে একটু অনেকটাই প্রবলেম চলছে অনেক কিছুরই। আচ্ছা, সে ব্যাপারে আমি এখন বলছি না, কিন্তু অনেক কিছুই পোস্ট করতে পারছি না ঠিকভাবে, ভিডিওর টাইমটা ঠিক রাখতে পারছি না। ঠিক আছে, তো এই জন্য আমি খুবই মানে দুঃখিত তোমাদের কাছে বলছি। আর এখন যে ভিডিওটা আমি বাকি অংশটা করছি, সেটা একটা অনেক দিন পর একটু ড্রয়িং নিয়ে বসলাম। তো ভাবলাম সামনে অমাবস্যা, দীপাবলিতে আমাদের এখানে তো কালী পুজো হচ্ছে, একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখি যদি পারি একটু দেখাতে, এই জন্য আমি ধরছি। হ্যাঁ, এদিকে কালী পুজোটা কিভাবে কতটুকু বানিয়েছি দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটাই আমি এখন বানিয়েছি। হ্যাঁ, তো ওটাকে কাছে করে নিলাম কালার কালার। তোমাদের কাছে কেমন লাগলো কালীটা করতে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করো। ঠিক আছে, তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, তো আজকে খাওয়া দাওয়াটা অত দেখাতে পারিনি, যদিও একটা সবজি রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, সেটা আর শেয়ার করতে পারিনি, এটার জন্য আমি খুব দুঃখিত। ঠিক আছে, তো কী বলো, আজকে আর মানে আর রাত করবো না, 1:30 1:30-এর উপর হয়ে গেছে, তো দেখো না সকালবেলা আর উঠতে আবার দেরি হয়ে যাবে, এতটাই রাত হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু ঘুম নেই, চোখে খাওয়ার পর আসার পর তো না একটু ঘুম ঘুম ভাব ছিল, সেই জন্য ভিডিওটা হয়তো করিনি, তো এখন বসে করলাম। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাকবে, আগামী দিন আবার দেখাবে নতুন ব্লগে, নতুন সকালে, নতুন কিছুর সাথে। তার আগে বাই বাই।